সাবধান হয়ে যাও বন্ধুরা, যারা অনলাইন বিজনেস করছো অথবা অনলাইন বিজনেস স্টার্ট করবে বলে ভাবছো, তারা অবশ্যই আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে মানে মুহূর্তের মধ্যে ব্যাংক থেকে হাজার হাজার টাকা লুট হয়ে যাচ্ছে, তোমরা ধরতেও পারবে না। হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি আমার চ্যানেলে জানে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার সাথে হওয়া ঘটনা, কীভাবে ব্যাংক থেকে মুহূর্তের মধ্যে হাজার হাজার টাকা উধাও হয়ে যাচ্ছে আর আমরা কিছু করতেও পারছি না। তো প্রথমেই আমি তোমাদের বলবো যে যারা অনলাইন বা অফলাইন বিজনেস করছো বা করবে বলে ভাবছো, তারা প্লিজ এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে যে মানে কীভাবে যারা আর কি পোতা রোগ বসে রয়েছে আমাদের মতো মানুষদের ফাঁদে ফেলার জন্য। বন্ধুরা, আমি অনলাইন বিজনেস করি, তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে ফ্রি অ্যাপটি একটা ভিডিও আছে, ওই অ্যাপটার মাধ্যমে আমি সেল অ্যান্ড বাই দুটোই করি। তো আমি ভেবেছিলাম ফেসবুক মার্কেট প্লেসেও কিছু সেল করব, সেই হিসাবে আমি প্রথম দুদিন কিছু মানে ছবি ছাড়ি, তো আমার রেসপন্স যথারীতি আসতে শুরু করে। তো সেরকমই একটা মহিলা আমার সাথে আর কি প্রথমেই আর কি ফোন নাম্বার দিয়ে দেয়, দিয়ে বলে যে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে, মানে কিছু ছবি পাঠাতে একটা শাড়ির। তো আমি জেনারেলি তার সাথে আমি শাড়িটা পাঠাই এবং তার পছন্দ হয় এবং তার সাথে আমার কথা হয় এবং তিনি বলেন যে তার ওই শাড়ি 10 পিস লাগবে। তো ন্যাচারালি আমার কাছে 10 পিস নেই, অনলি 1 পিস ছিল। তো আমি বললাম ম্যাম আমার কাছে তো 1 পিসের বেশি হবে না, তো আপনি অন্য শাড়ি নিতে পারেন। তারপর উনি যথারীতি আমাকে বলেন যে অন্য শাড়ির ছবি পাঠাতে, আমি তাকে ন্যাচারালি পাঠাই। তো যেটাই পাঠাচ্ছি তিনি আমাকে বলছেন যে এই শাড়িটা 10, এই শাড়িটা 8 পিস, এই শাড়িটা 5 পিস, এরকম মানে পাঠিয়ে দিতে। তো আমি দেখুন ম্যাম এরকম হবে না, প্রত্যেকটা সিঙ্গেল পিস, কোনোটা হয়তো দুটো হতে পারে। বলে ঠিক আছে, তাহলে আমি যেগুলো বলছি সেগুলো আপনি যতগুলো করে হবে মোটামুটি আমাকে পাঠিয়ে দিন। তো উনি 7-8টা ছবি দিয়ে বলেন যে এইগুলো 1 পিস 2 পিস 3 পিস 4 পিস যা হবে সবগুলো আর কি আমাকে পাঠান, আর পেমেন্ট নিয়ে কিন্তু কোনো চিন্তা করবেন না, আর আমাকে একদম ট্রাস্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই আমাদের। মানে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ওনার কোনো পারিবারিক আর কোনো অনুষ্ঠান আছে, তার জন্য হয়তো শাড়ি নিতে চাইছেন, কিন্তু পরে বললেন যে না, আমার দিদি দমদমে শপ আছে, তো সেখানে আমরা নতুন নতুন কালেকশন পেলে সেগুলো আমরা তুলে সেল করি আর কি, তো সেরকম হিসাবে আমি আপনাকে অর্ডার দিতে চাইছি। বললেন আমাদের স্যার বিশাল বড় র্যাঙ্কে আর কি অফিসার, তো উনি পেমেন্ট করবেন আপনাকে, আর আপনি পেমেন্ট নিয়ে একদম চিন্তা করবেন না, আর আপনি কীভাবে পেমেন্ট টেমেন্ট বলুন, অনলাইনে না কীভাবে। আমি না দেখুন অনলাইনে তো নেব, তো অ্যাডভান্স ছাড়া তো আমি আপনাকে, অ্যাডভান্স বলতে পুরোটা পেমেন্ট না করলে আমি আপনাকে মাল ডেলিভারি করতে পারবো না, আর আমি ন্যাচারালি ডাইরেক্ট ডেলিভারি করি না, আমি একটা অ্যাপের মাধ্যমে করি। উনি বললেন না না, আমি ডাইরেক্ট ডেলিভারি করলেও আমি ডেলিভারির ফিজও দিয়ে দেবো, আপনি কত হয়েছে অ্যামাউন্ট আমাকে লিখে পাঠান, আমি স্যারকে বলছি। আমাকে বলেন যে আমাদের, তো উনি আমাকে বলেন যে আমাদের স্যার বিএসএফ অফিসার, অনেক উঁচু পোস্টে আছেন, তো আপনি কিন্তু অবশ্যই জয় হিন্দ বলে কথা বলবেন, আর এমন কিছু বলবেন না যাতে উনি আমাকে আর কিছু উল্টোপাল্টা বলে। মানে না না ম্যাম কোনো অসুবিধা নেই, আমি কেন খারাপ ব্যবহার করব। তো বললো ঠিক আছে, আমি স্যারকে আপনার ফোন নাম্বারটা পাঠাচ্ছি আর বলবো আপনাকে কল করে নিতে তাহলে। আর আমাকে আর একটা জিনিস জিজ্ঞেস করা হয়েছিলো যে বললো আচ্ছা মানে মিলিটারির কারোর ইয়ের থেকে আপনার কি কোনো দিন পেমেন্ট পেয়েছেন? আমি বললাম না, আমি তো কোনো দিন যথারীতি আমি জানি না ওদের কোনো ইয়ে আমার কোনো কিছুর সঙ্গে যুক্ত নয়, বা আমি আমাদের ফ্যামিলিতে কেউ চাকরি করে না, সেই হিসেবে আমি কিছু জানি না। বললো না আমি তো ওরকম কিছু জানি না। তখন আমাকে বলা হলো যে দেখুন আমাদের ইয়েতে ডাইরেক্ট পেমেন্ট হয় না, কুপনের মাধ্যমে পেমেন্ট করা হয়। আমি বললাম দেখুন আমার পেমেন্ট নিয়ে কথা, সেটা কীভাবে হবে সেটা তো আমি জানি না। তো এরপর ওনার স্যার আমাকে ফোন করলেন, তো উনি আমাকে বললেন ঠিক আছে আপনার ফোনপে বা গুগল পে কিছু আছে? আমি বললাম হ্যাঁ স্যার আমার তো আছে, তো এই নাম্বারেই আমি যে নাম্বারে কথা বলছি ওই নাম্বারে আমার ফোনপে আছে। তো উনি কি একটু করে বললেন আসলে আপনার নাম্বারটা না আমার এখানে হচ্ছে না, ফোনপে গুগল পে কিছুতেই দেখাচ্ছে না, তাহলে আপনি কোনো অ্যাকাউন্ট নাম্বার দিন। আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিই। তো তারপরে উনি বললেন দেখুন আমাদের তো ফার্স্ট 1 টাকা পাঠাবো, যদি ঢোকে তাহলে আপনি বলবেন। আর ঠিক আছে পাঠাচ্ছে না, তখন আমি বললাম, বলছে দেখুন আমি একটা কিউআর কোড পাঠিয়েছি। আজকে দেখুন আমি আপনার সাথে কথা বলছি, একই ফোনে কিউআর কোড আমি কী করবো? বলছে তাহলে অন্য কারোর নাম্বার দিন। তখন আমি আমার হাজব্যান্ডের নাম্বার দিই, সেই নাম্বারে উনি কিউআর কোডটা পাঠান এবং আমাকে বললেন আপনি ফোনপেতে যান, গিয়ে স্ক্যানারটা খুলুন,
স্ক্যান করুন। তো তখনও বিশেষ করে আমি বুঝতে পারছি না উনি কি বলছে, তো আমি যথারীতি যাচ্ছি, উনি যেমন বলছে আমি তেমন যাচ্ছি আর কি। তো আমি স্ক্যান করলাম, দিয়ে বললো ওখানে 1 টাকা লিখুন। দিয়ে মানে 1 টাকা লিখে আমি যেমন পেমেন্ট করি যেমন ওরকম প্রসেসিং আর কি, ঠিক আছে করলাম। এবার আমার সঙ্গে সঙ্গে ব্যালেন্স আর কি আসে কাটলে বা কি ক্রেডিট হলে, কিন্তু সেই মুহূর্তে ব্যালেন্সও আসছে না, মানে মেসেজ আসছে না, আমি দেখতেও পাচ্ছি না যে কি হলো। উনি আমাকে বলছেন আপনি ব্যালেন্সটা চেক করুন। এবার আমি ওইভাবে চেক করতে পারি না আর কি আমার ফোনে, তো আমি বললাম হ্যাঁ চেক করে নিয়েছি। তো আমি তো দেখতে পাচ্ছি না ব্যালেন্স কী করে চেক করব, বুঝতে পারছি না। দিয়ে তারপরে উনি বললেন এবার আপনার যে অ্যামাউন্টটা হয়েছে আমি ওই কিউআর কোড পাঠিয়েছি, আপনি ওখানে আবার স্ক্যান নিয়ে করে লিখুন। এবার আমি লিখেছি যা অ্যামাউন্টটা হয়েছে, লিখে এবার ওরকম যে করতে গেছি, এবার দেখছি যে তখন আমার মেসেজ এলো যে 1 টাকা ডেবিটেড। মানে বুঝতে পারছেন আমার মাধ্যমে আমি ডাইরেক্ট ওনাকে পে করে দিচ্ছি টাকাটা। তো আমি তখন কিছু বলি মানে তখন আমি চিন্তা করে দেখলাম যে 1 টাকা যখন ডেবিটেড হচ্ছে কি করে হয়, 1 টাকা আমার ক্রেডিট হবে সে জায়গায় ডেবিট হয়ে গেল। তো আমি তখন কিছু বলিনি, কিছুটা আমি বুঝতে পারছিলাম এরা ফ্রড হতে পারে। তো তারপর আমি বললাম যে স্যার দেখুন আমার ইয়ে করছেন কই, টাকা তো ঢুকলো না। দিয়ে বলছে টাকা ঢোকেনি, আবার একবার ট্রাই করুন। আমি আবার ট্রাই করলাম, টাকা ঢুকলো না। তখন বলছে আচ্ছা আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে? আমি বললাম দেখুন আমার অ্যাকাউন্টে 100 টাকা সামথিং ব্যালেন্স আছে। এবার আমার টেনশন নেই বা আমি ব্যাপারটা এগিয়েছি একটাই কারণে, কারণ আমার অ্যাকাউন্টে আমি খুব বেশি মানে ব্যালেন্স রাখি না। আমি জানি এখন দুনিয়াটা এত খারাপ হয়ে গেছে, মানে ঠকচরচরদের এত বাড়াবাড়ি ব্যাপার হয়ে গেছে যে বেশি টাকা রাখলে কিছু না কিছু একটা ব্যাপার ঘটবেই। তো 150 বা বড় জোর 500 টাকা অবধি রাখি, তার বেশি আমি রাখি না, অবশ্য থাকেও না। তো যাই হোক, উনি বললেন যে না আমাদের তো মানে উনি চিন্তায় পড়ে গেল। তারপর বললেন যে না আসলে আমাদের নিয়ম আছে যে যে অ্যামাউন্টের টাকা আমি মানে কাউকে পাঠাবো তার অ্যাকাউন্টে সেম অ্যামাউন্ট টাকা থাকতে হবে। আমি তখন চিন্তা করে দেখলাম যে এটা আমি কোনো দিনও শুনিনি, হয়তো আমি ট্রানজ্যাকশন কম করি বা রিসেন্ট শুরু করেছি, কিন্তু কোনোদিন শুনিনি যে যাকে যে অ্যামাউন্টে টাকা পাঠাবো মানে তার অ্যাকাউন্টে সেই অ্যামাউন্টে টাকা থাকতে হবে। তখন আমার একটা সন্দেহ হলো, আর সত্যি কথা বলতে সেদিন আমি ভাগ্যের জোরে বেঁচে গেছি, আমার অ্যাকাউন্টে টাকা ছিল না। কোনো কোনো সময় হয়তো থাকেও, আর দেখুন টাকা থাকলে হয়তো সেদিন খেচাং করে আমার অ্যাকাউন্ট থেকেও টাকাটা কেটে যেত, কোনো কোনো সময় তো টাকা থাকে, তবে আমি বেশিরভাগ সময় না রাখার চেষ্টাই করি। তো তারপর উনি আমাকে বললেন তাহলে বাড়ির অন্য কোনো অ্যাকাউন্ট নাম্বার দিন যেখানে টাকা আছে। তো সেই মুহূর্তে আমার হাজবেন্ড ছিলেন, তো তিনি তো পাশ থেকে বারবার করে না করছে, একদম উল্টোপাল্টা কিছু ইয়ে যেন না হয়। বা আমি তখন মোটামুটি বুঝে গেলাম যে এরা ফ্রড, তো আমি আর ব্যাপারটাকে বেশি দূর বাড়াইনি। আমি বললাম দেখুন অন্য কোনো অ্যাকাউন্টেও আমার পয়সা নেই, তো ডাইরেক্ট যদি আপনি ফোনপে করতে পারেন করুন, তবে আমি ডেলিভারি করব, না হলে আমি ডেলিভারি করতে পারবো না, সরি। যে আমি তো ফোনটা রেখে দিই। তা আর এরা সবই মানে বাংলা বোঝে কিন্তু বলতে পারে না, সবই হিন্দি ভাষী আর কি। আর তারপরে মহিলাটা আর কি আবার আমাকে ফোন করে, মানে উনি বলছে ঠিক আছে স্যারের ওখান থেকে হয়নি আমি আপনাকে পাঠাচ্ছি। আর তারপরেই দেখলাম যে 1 টাকা 1 টাকা 2 টাকা আমার অ্যাকাউন্টে রিটার্ন এলো, মানে ওরা আবার যেহেতু 1 টাকা মানে ডেবিট করেছিলো ওটা আবার 1-1-2 টাকা ক্রেডিট করে দিলো। দিয়ে যাই বলুক আমি তো বুঝে গেছি তখন, আর এটাই ভাবলাম যে আমার অ্যাকাউন্টে টাকা ছিল না বলে সেদিনকার মতো আমি জোর বাঁচান বেঁচে গেছি, নাহলে হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে আমার হাতের মাধ্যমেই তাদেরকে আমি পে করে দিতাম, আর তারা আমার ধরাছোঁয়ার বাইরে চলে যেত। তো তারপর ম্যাডামটা অনেকবার করে আমাকে ইয়ে করেছে, আমি আর পাত্তা দিইনি, তাকে ব্লক করে দিয়েছি, ডিলিট করে দিয়েছি। এরা তখনও আমাকে ছেড়ে দেয়নি, তারপরেও মার্কেট প্লেসে মানে এদের একটা বড় গ্যাং আছে, মানে মানে কি বলবো আপনাদের, এরা দুজন পারেনি তো এদের অন্য স্টাফেরা এবার আমাকে মেসেজ করতে শুরু করেছে। তো ফোন নাম্বার মানে এরা প্রথমে ফোন নাম্বার দিয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রে, চাইতে হয় না। দেখতে হোক আমি আরেকজনের সাথেও এরকম বিয়ে করেছি, দিয়ে সে এবার ফোন ঠিক আছে ফোন করলো আমাকে, দিয়ে কথা হচ্ছে, তখন বললো আমি একজন বিএসএফ অফিসার, তো আমার ওয়াইফের জন্য বলছিলাম উনি ব্যবসা করবে। আমি বললাম ঠিক আছে কিন্তু
অনলাইন পেমেন্ট এরকম হবে না, আপনাকে যদি করতে হয় তাহলে এরকম ফ্রি অ্যাপ অ্যাপে আপনাকে আসতে হবে, সেখান থেকে আমি ডেলিভারি করব। বলছে না না, আমি ডাইরেক্ট ডেলিভারি আপনি করুন, আমি অনলাইনে এখনই পেমেন্ট করে দিচ্ছি। না দেখুন, এরকম না একবার আমার সাথে ঘটেছে, আপনারকেও মনে হচ্ছে আমার ফ্রড, যেই বলেছি তখন বলছে আপনার ডিপিটা তো খুব সুন্দর, আপনার বাড়িতে কে কে আছে, এই সেই বলে আমাকে আর কি ইয়ে করছে। আমি না দেখুন, ফালতু কথা না বলে আপনি যদি কাজের কথা বলতে হয় বলুন, না হলে ফোনটা রাখুন, আমার কাজ আছে। তখন আমাকে উল্টো পাল্টা আর কি ইয়ে করছে, তো আমি ফোনটা যথারীতি কেটে দিই আর কথা বাড়ানি এবং ব্লক করে দিই। তো বন্ধুরা বুঝতে পারছেন, মানে এদের একটা গ্যাং আছে, একজন দুজন আমাকে পারেনি, তারপর আরও অনেকে আর কি আমাকে চেষ্টা করছিল, তো পারেনি। আর আমার অ্যাকাউন্টে যেহেতু টাকা ছিল না, তো আমি সেদিনকার মতো বাঁচা বেঁচে গেছি। তাই তোমাদের বলছি, এরা কিন্তু তাদেরকে অ্যাটাক করে যারা নতুন বিজনেস স্টার্ট করছে। কারণ আমরা যারা নতুন বিজনেস করছি, মানে আমরা তো কিছু জানি না, আর আমাদের না জানাটাকে এরা কাজে লাগে। আর সবথেকে বড়ো কথা, আমরা যারা হাউস ওয়াইফ ঘরে থাকি, ভাবি যে ঘরে কিছু করে হাজব্যান্ডের মানে পাশে দাঁড়াবো বা সাহায্য করবো একটু সংসারে, এরা কিন্তু এদেরকেই পুরো সুযোগ হিসাবে খোঁজে। আর মানে আমাদের না জানাটাকে এরা কাজে লাগিয়ে আমরা বিজনেস করবো কি, আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিচ্ছে। মানে তাই বলছি, তোমরা প্লিজ সাবধান হয়ে যাও, আর তোমরা ভিডিওটা শেয়ার করো। শুধু এখানে থামেনি এরা, এরপরেও যেটা হচ্ছে, মানে এরা এখন পাড়ায় পাড়ায় ঢুকে যাচ্ছে। এতদিন ছিল অনলাইন ফোনের মাধ্যমে, এখন হচ্ছে আমার হাজব্যান্ডের আছে প্যাথোলজি। তো কিছুদিন আগে মোটামুটি আমার সঙ্গে ঘটনা ঘটে, এক সপ্তাহ 10 দিন বাদে, মানে আমাদের বাড়ির পাশে একটা ওষুধের দোকান আছে, দাদা সে এসে বলে যে একটা নাম্বার দিয়ে যে এখানে একটা মিলিটারি ক্যাম্প এসছে, তাদের কিছু ব্লাড টেস্ট করতে হবে। তো মানে আমার হাজব্যান্ডের কথা বলে ওকে যেন একবার ফোন করে, তবে সাবধান, হ্যাঁ মানে বুঝে শুনে যেন করে, ঠিক আছে। তো আমার হাজব্যান্ড ওই নাম্বার দিয়ে ফোন করে, করে এবার বলে, বলছে হ্যাঁ দাদা, এরকম আমাদের সব হিন্দি, এরা আমাদের একটা 27 জনের মানে টিম আছে, এদের কিছু চেক আপ লাগবে। এর আগে আমরা বিহারে ছিলাম, বিহারে করিয়েছি, তো এবার এখানে করবো, আপনি যদি ভালো করেন নেক্সট টাইম আমরা এখানেই থাকবো, আপনার কাছেই করবো। তো কিছু টেস্ট পাঠায়, মানে অনেকগুলোই টেস্ট, যার অ্যামাউন্ট মোটামুটি ধরুন 50 থেকে 60 হাজার। তো আমার হাজব্যান্ড কম করেই আর কি ইয়ে করে। তো আমরা তখন মোটামুটি বুঝে যাচ্ছিলাম যে এটা ফ্রড, তো তবু আমি হাজব্যান্ডকে বললাম ঠিক আছে এই ব্যাপারটা একটু এগোই, তাহলে বুঝতে সুবিধা হবে যে এরাও সত্যি সত্যি না ফ্রড। দিয়ে যাই হোক, হাজব্যান্ড যখন অ্যামাউন্টটা লিখে পাঠায় বলে, তো অ্যামাউন্টটা লিখে পাঠায়, তো তখন উনি বলেন যে দেখুন আপনার একটা আইডি কার্ড দিন, আমরা একটা কার্ড বানিয়ে দেবো। তো আমার থেকেও আইডি কার্ড চেয়েছিল, আমি আধার কার্ড দেইনি, ভোটার কার্ডের ছবি তুলে দিয়েছিলাম। আর এরা সেম আমার হাজব্যান্ডের থেকেও একটা আইডি প্রুফ চাইছিলো। তারপরে বলে আমার মতনই কেস আর কি, বলে আপনাকে পেমেন্ট করে দেবো, তাহলে কালকে সকালে এখানে এসে আর কি ফ্ল্যাটটা টেনে নিয়ে যাবেন। মানে আমার মতো কেস প্রথমে বললো যে পেমেন্ট করে দেওয়া হবে আপনাকে। আর সব থেকে বড়ো কথা, এরা না কিছু কিছু জিনিস জেনে নেয়। যেমন প্রথমে এরা বলেছিলো মানে থানার কাছে আছে, যেই শুনলো আমাদের থানার কাছাকাছি দোকান, তখন বললো না আমরা থানা থেকে 5-6 কিলোমিটার দূরে আর কি, একটা লোকেশন দিলো একটা কলেজের, যদিও এখন ভোট নেই কিছু নেই, এরা কেন কলেজে এসে থাকবে। সে বললো আপনি একটা আইডি হিসেবে দিন, সেটা দিয়ে আপনাকে একটা কার্ড বানিয়ে দেবো, মানে ওরা দেনার দেন কার্ড বানিয়ে দেবে যাতে আমার হাজব্যান্ড কলেজে ঢুকতে পারে। আর একটা ব্যাপার, এখন ভোট নয়, এখন কিছু না, এখন কলেজে ঢোকার জন্য কোনো কার্ডের প্রয়োজনও হবে না। আর তো যাই হোক, আমরা ওই যে বললাম কন্টিনিউ করার জন্য করছিলাম, তো বললো যে অ্যামাউন্ট আপনাকে এখনই পাঠিয়ে দেওয়া হবে, তাহলে এরকম অনলাইনে বা যখনই এই সব কথাগুলো বলেছে, তো হাজব্যান্ড তখনই বুঝে গেছে এরা ওই আমার মতনই কেস আর কি ফ্রড। কারণ চেনে না জানে না তাকে অনলাইনে পেমেন্ট কেন করবে ফ্রড করে, তো এটা একটা ব্যাপার। তারপর হাজব্যান্ড আর ফোন ধরেনি, পুরো ব্লক করে দিয়েছে। সেম ঘটনা এক সপ্তাহ আগে আরেকটা ওষুধের দোকানদার আছে, তার সাথে হয়েছে, মানে তাকে ফোন করে বলা হয়েছে যে এরকম আমাদের 30-40 জনে একটা মিলিটারি ক্যাম্প এসছে, তো ওষুধ লাগবে আপনার দোকানের, এই ওষুধগুলো আছে, মানে কিছু বেশ দামি দামি ওষুধের নাম বলেছে, এই ওষুধগুলো আছে। তখন যথারীতি উনি তো জানেন, উনি বলেছেন হ্যাঁ আছে। বলছে তাহলে পরে আপনারা কালকে সকালে ডেলিভারি করতে পারবেন? বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে, তাহলে আপনাকে অনলাইন পেমেন্ট করবো, তাহলে আপনার অ্যাকাউন্ট নাম্বার বা কিছু এরকম পাঠান। তো পাশে যিনি আর কি কাজ করেন ওই দোকানে, তার সাথে আবার আমার হাজব্যান্ডের আর কি পরিচয় আছে, তো হাজব্যান্ড ওনাকে গল্পটা করেছিলেন, উনি পাশ থেকে সব শুনছেন আর কি, মালিককে এরকম এরকম হচ্ছে দোকানদার, যে আর কি যার দোকান তার সাথে এরকম কথা হচ্ছে। দিয়ে উনি অ্যাকাউন্ট নাম্বার দিতে যাবেন সেই মুহূর্তে আর কি পাশ থেকে উনি বলে দিয়েছেন যে না দাদা আপনি দেবেন না, এরকম এরকম ব্যাপার।
তো উনি আর তখন দেয়নি, মানে উনিও বেঁচে গেছেন। তার মানে বুঝতে পারছো আমি কেন বলছি আমার ভিডিওটা তোমরা শেয়ার করো আমার মাধ্যমে, হাজবেন্ডের মাধ্যমে আরেকটা দোকানদারও বেঁচে গেছে, নালে এরা মোটামুটি 20,000-এর ওপরে বিল করছে, 20-30-40 এরকম। যদি এরা ধরো একটা গ্যাং থাকে এরকম এক একটা দোকান থেকে ইনকাম করতে পারে কয়েক সেকেন্ডের মধ্যে, তাহলে অসুবিধাটা কোথায় বলো? না খেটে বসে থেকে ফোনের মাধ্যমে ইনকাম হয়ে যাচ্ছে, তোমরা এদের ধরে ছুঁড়ে পাবে না। এদের ডিপি থাকছে একটা সুন্দর দেখতে, বেশ বিএসএফ অফিসার দেখে ভাববে বিশাল। আর আমাদের দেশের ধরো যারা আমাদের দেশ রক্ষা করছে তাদের প্রতি আমাদের আলাদা একটা শ্রদ্ধা আছে, তাদেরকে আমরা অন্য চোখে দেখি। এবার তারা যখন এরকম একটা ইয়ে করছে, মানে তাদের নাম দিয়ে করছে, সেটা ভীষণ খারাপ লাগছে। আমার তো মনে হচ্ছে সামনে পেলে দিতাম ঠাস ঠাস করে চড়। আর মানে এদের করতে কোনো দ্বিধা হয় না, সাধারণ মানুষের মাথা থেকে এইভাবে ধরো কতজন কত কিছু নিয়ে ব্যবসা করছে, কত রকম পুঁজি নিয়ে নিজেদের সব কিছু দিয়ে, সেখান থেকে যখন সেই টাকাটা উধাও হয়ে যায় না, তার থেকে খারাপ কিছু হয় না। মানুষ অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, আর এখন যা মার্কেটের সারাউন্ডিং অবস্থা। তো বন্ধুরা আমি তোমাদের একটাই বোঝাতে চাইছি যে প্লিজ তোমরা মানে ভিডিওটা একটু শেয়ার করো যাতে সাধারণ মানুষ বুঝতে পারে, বা আমাদের মতো গৃহবধূ যারা কিছু করতে চাইছে যে সংসারের পাশে দাঁড়াবো বলে, তারা করতে গিয়ে করতে না পারে এইসব বোকামতি কি বলতো, টাকা পয়সা শেষ হয়ে যাবে। আজ আমার অ্যাকাউন্টে টাকা ছিল না বলে বেঁচেছি, যদি অ্যাকাউন্টে টাকা থাকতো তাহলে তো শেষ হয়ে যেত, তাহলে তখন আমাকে মাথা চাপড়াতে হতো। তো আমার এটা বলা, এর জন্য আমি ভিডিওটা করেছি। তোমার যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, চ্যানেলটা লাইক কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে। আর যতটা সম্ভব প্লিজ শেয়ার করো, তাহলে সবাই বুঝতে পারবে ঘটনাটা। তো আজকের মতো টাটা।